দ্রব্যমূল্য ইস্যুতে বাম দলগুলোর ডাকা হরতাল ইতিবাচক কোনো পদক্ষেপ নয় বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, হরতালের সময়ে পণ্য পরিবহন ব্যাহত হয়, দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। কি দ্রব্যমূল্য কমাতে চান? হরতাল বোধহয় এটার অস্ত্র নয়, হরতাল বরঞ্চ সাময়িকভাবে ওই দিনের জন্য দাম আর একটু বাড়িয়ে দিতে পারে। সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যদি করে দেয় কেউ জোর করে, তাহলে ট্রাক যাবে না, মাল আসবে না, দাম আরও বাড়বে। আমি বিনীতভাবে বলবো যে এইটা বোধহয় ইতিবাচক পদক্ষেপ নয়।